সম্পন্ন হলো দারুল কিরাত মসজিদিয়া ফুলটরি ট্রাস্ট ক্যামডেন সামারস্টাউন ইসলামিক কালচারাল অ্যান্ড এডুকেশন সেন্টার মসজিদের সমাপনী অনুষ্ঠান। দারুল কিরাতের মাধ্যমে উপকৃত হচ্ছেন ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবছরও ক্যামডেন সামারস্টাউন ইসলামিক কালচারাল অ্যান্ড এডুকেশন সেন্টার মসজিদে সম্পন্ন হয়েছে দারুল কিরাতের কোর্স। এ উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এ সময় মসজিদের 27তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়। বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফয়সালের রিপোর্টে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের উপস্থিতিতে দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট লন্ডন সামারস্টাউন মসজিদ শাখার সমাপনী এবং অত্র মসজিদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান রবিবার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছাত্রছাত্রীদের সুমধুর কণ্ঠের পবিত্র কুরআন তেলাওয়াত সবাইকে বিমোহিত করে। দারুল কিরাত অত্র শাখার সভাপতি হাজি মাহমুদ মিয়ার সভাপতিত্বে এবং শাহ আব্দুল মাজেদ বক্তের প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র মসজিদের চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার মাসুদ। 1996 থেকে সমস্টন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। 2010 সমস্টন মসজিদ নতুনভাবে চার্চ আমরা মোব হয়েছি। এরপর থেকে সমস্টন মসজিদ ইভিনিং মাদ্রাসা চলিয়া যার। 2013 থেকে সমস্টন মসজিদেও দারুল কেরাত সুষ্ঠুভাবে পরিচালনা করিয়া যার। দারুল কেরাতর বেশ কিছু বাচ্চা আইন এ পর্যন্ত ফুল কারিয়ানা সনদ লিয়া সমস্টন মসজিদ থেকে বার হয়ে গেছে এবং তারা বিভিন্ন মসজিদ ইমামতি করে, শিক্ষকতা করে। কোরআনের খেদমতে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লার অবদান তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন লতিফিয়া কারি সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান। কংগ্রেচুলেট দোজ হু স্টাডিড দারুল কিরাত, দোজ হু স্টাডিড দ্য কোরআন দিস সামার এন্ড দে কমপ্লিটেড দেয়ার কোর্স। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন মাওলানা আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম ও খতিব এবং অত্র সেন্টারের নাজিম মাওলানা শাহ আব্দুল ওয়াদুদ বক্ত, ট্রেজারার আব্দুল মালিক, মাওলানা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম হুসাইন, মাওলানা রাফি আহমদ, স্পন্সর জায়েদ আহমদ প্রমুখ। দারুল কিরাত মসজিদিয়া ফুলটরি ট্রাস্ট জামাতে সুরাত কি রাবে পর্যন্ত এখানে অনেক স্টুডেন্ট, হান্ড্রেড ওভার স্টুডেন্ট তারা ইয়া ভর্তি হয়েছেন এবং তারা আমরা খুব সুন্দরভাবে যত্নে তারা শিক্ষা দান করছি। আর আমরা আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে প্রতি বছর আমরা দারুল কিরাতের যে সমাপনী অনুষ্ঠানটা আমরা আয়োজন করি সেটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এবারের সামার হলিডেতে ইন্টেনসিভ তাজবিদ কোর্সে সুরা ক্লাস থেকে রাবে ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতায় বিজয়ী ও পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদের হাতে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মসজিদের 27 বছর পূর্তি এবং দারুল কিরাতের 11 বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল মুতাকাব্বির হাবিব, মনিরুল হক মৈনল, মুহিবুর রহমান শাহজাহান, রিপন খান, মুহিবুর রহমান, মাওলানা শামীম চৌধুরী প্রমুখ। দারুল কিরাতের মাধ্যমে কুরআনের আলো ছড়িয়ে পড়ুক ব্রিটেনের প্রতিটি মুসলিম ঘরে, এমনটাই প্রত্যাশা সবার। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সাল, এনটিভি ইউরোপ নিউজ, সামারস্টাউন, লন্ডন।